কমলনগর গ্রামে সামিরা নামের একটি মেয়ে তার বাবার সাথে বাস করত। সামিরার বাবা রফিক সাহেব ছিলেন একজন রিটার্ন প্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক। ছোটবেলায় সামিরার মা মারা যাবার পর বাবা রফিক সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে না করে মেয়েকে কোলে পিঠে করে অনেক আদর যত্নে মানুষ করছেন। ইসলামের সকল রীতিনীতি অনুসারে ইসলামের আদর্শ অনুপাতে মেয়েকে মাদ্রাসাতে পড়াশোনা করাচ্ছেন। এবছর সামিরা দশম শ্রেণীতে পড়াশোনা করছে। সামিরা রীতিমতো পর্দা মেনে প্রতিদিন মাদ্রাসাতে যাওয়া আসা করে। এদিকে জাহিদ খানের ছেলে সমর খান সবেমাত্র বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। জাহিদ খান একজন ব্যবসায়ী এবং খুবই ভালো মনের মানুষ, কিন্তু ছেলে সমর খান দীর্ঘ সময় বিদেশে থাকার কারণে বিদেশি কালচারে অভ্যস্ত হয়ে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে। অধিকাংশ সময় বন্ধুদের সাথে আড্ডা এবং বিভিন্ন রাস্তাঘাটে মেয়েদের সাথে উচ্ছৃঙ্খল ব্যবহার করে। একদিন সামিরা মাদ্রাসাতে যাচ্ছিল, পথিমধ্যে সমর কিছু বন্ধুদের নিয়ে সামিরাকে ফলো করে। এই সমর, তুই তো এতদিন বিদেশি মাল দেখে এসেছিস, দেখ না ওই দেশি মালটা তোর পছন্দ হয় কিনা। আরে ভাই, দেখার জন্যই তো এখানে বসে আছি, কিন্তু দেখবো কি করে, মালটা যে মুখ ঢেকে রেখেছে। ওই সুন্দরী, মুখটা একটু খুলো না, তোমায় দেখে ধন্য হই। সিসি, ছেলেগুলো কি বেদব। না না, আমাকে এখনই এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে এই অসভ্য ছেলেরা আরো না জানি কি সব বলে ফেলবে। কি ব্যাপার বন্ধু, দেশি মালটা বিড়বিড় করে কি যেন বলে চলে গেল, ব্যাপারটা কি হলো রে? আমার আর আমার বাবার বিজনেস দেখে শত শত মেয়ের আমার পিছন পিছন ঘুরে, আর ওই মুখবান্ধা মেয়েটা কিনা আমাকে ওভারটেক করে চলে গেল। মেয়েটাকে তো আমি দেখেই নেব। আরে বন্ধু, ওসব ছেড়ে দে, এই মেয়েটা অন্য মেয়েদের মতো নয়। ওর নাম সামিরা, সুফিক মাস্টারের মেয়ে, খুবই ভদ্র, মাদ্রাসাতে পড়াশোনা করে। ও কোনোদিনই কোনো ছেলেদের সাথে কথা বলে না। তাই নাকি? আমিও অন্য ছেলেদের মতো নয়, কাল ওকে আমি আমার সাথে কথা বলিয়েই ছাড়বো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সামিরা সেই একই রাস্তা দিয়ে মাদ্রাসাতে যাচ্ছিল, আর তখনই সমর সামিরার পথ আটকে দাঁড়ায়। এই মেয়ে শুনো, তুমি নাকি কোনো ছেলেদের সাথে কথা বলো না, কিন্তু আমার সাথে তো তোমাকে কথা বলতেই হবে। চলো, তুমি আমার সাথে ওই ফুসকাওয়ালা কাকার কাছ থেকে ফুসকা খাবে, চলো বলছি। দেখুন, এভাবে আপনি মেয়েদের সাথে অসভ্যতা করতে পারেন না। আমি আপনার সাথে কোথাও যাব না, কোনো ফুসকা খাবো না, আমাকে যেতে দিন। তোমাকে তো আমার সাথে ফুসকা খেতেই হবে সুন্দরী মেয়ে, এবার মুখটা খুলো। এই বলে সমর টান দিয়ে সামিরার মুখের নেকাব খুলে ফেলে, আর সামিরাকে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। মাশাআল্লাহ, এদিকে আসমানের পরী, তোমায় দেখে তো পাগল হয়ে গেলাম গো সুন্দরী। প্লিজ চলো না, দুজনে একসাথে ফুচকা খাই আর একটু রোমান্স করি, চলো না। সমরের অসভ্যতায় সামিরা এবার আর নিজেকে আটকে রাখতে পারে না। সমরের এসব কথা বলার পরই সামিরা সজোরে সমরের গালে টাস টাস কয়েকটি থাপ্পড় মেরে দেয়। এই বলে সামিরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এদিকে সমর থাপ্পড় খেয়ে যেন পাথর হয়ে যায়। সে কোনোদিন ভাবতেই পারেনি কোনো মেয়ে তাকে অপমান করতে পারে। মনের ভিতর যেন প্রতিশোধের আগুন দাহ দাহ করে জ্বলে উঠল। এদিকে সকলের সামনে অপমানিত হওয়ার কারণে দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে গেল সমর। কি হয়েছে মা সামিরা, তুই মাদ্রাসাতে না গিয়ে ফিরে এলি কেন, আর কান্না করছিস কেন, কি হয়েছে মা, আমাকে খুলে বল। বাবা, আমি তোমাকে এতদিন বলি নাই, একটা অপরিচিত ছেলে বেশ কিছুদিন ধরে আমাকে ডিস্টার্ব করছিল, আর সে আমার সাথে খুবই অসভ্যতা করেছে বাবা। সকলের সামনে আমার মুখের মেকআপ খুলে দিয়েছে, আমার খুব ভয় হচ্ছে বাবা, ওই ছেলেটা না জানি আবার কখন কি কাণ্ড করে বসে। বাবা, আমি এখন কি করব বাবা। এটা তো খুবই চিন্তার বিষয় রে মা। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানের সাথে কথা বলে দেখছি ছেলেটার খোঁজ করা যায় কিনা। তুই কোনো চিন্তা করিস না মা, তুই বরং কিছুদিন মাদ্রাসা যাওয়াটা বন্ধ রাখ, বাড়িতেই পড়াশোনা কর, আমি দেখছি কি করা যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সামিরা ঘর থেকে কোথাও বের হয় না, মাদ্রাসাতেও যায় না। এদিকে সামিরার বাবা মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। একদিন সামিরার বাবা একটা কাজে শ্যামনগর বাজারের একটি দোকানে বসেছিল, এমন সময় সেখানে সমরের বাবা জাহিদ খান এলো। আরে বন্ধু সফিক, তুই এখানে কেমন আছিস বন্ধু, কতদিন পর তোর সাথে দেখা হলো। আরে জাহিদ, ভালো আছি বন্ধু,
তুই কেমন আছিস? আয় বন্ধু আয়, তোর সাথে কতদিন হয় সুখ দুঃখের কথা বলি না। সে যে তুই ব্যবসার কাজে শহরে গেলি, আর দেখা হয়নি। আয় আয়। হ্যাঁ রে বন্ধু, বিভিন্ন ব্যস্ততার কারণে তোর সাথে আর যোগাযোগ করতে পারিনি, কিন্তু একটা ভালো খবর আছে বন্ধু। এখানে আমার দাদুর যে জমিটা ছিল না, সেখানে আমি বাড়ি করেছি। আমার একমাত্র ছেলে সমর, সেও কিছুদিন হলো বিদেশ থেকে এসেছে, এখন থেকে আমি গ্রামেই থাকবো। তুই কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসবি বন্ধু? ইনশাল্লাহ অবশ্যই আসবো বন্ধু। কিন্তু ইদানিং আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত আছি রে বন্ধু। চিন্তিত? কেন রে বন্ধু, তুই কি নিয়ে এত চিন্তা করছিস? আমাকে সব খুলে বল, আমি থাকতে তোর কিসের চিন্তা? কি হয়েছে? কি বলবো বন্ধু, আমার মেয়ে সামিরা এবার মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবে, কিন্তু আজকাল বাজে ছেলেদের উপদ্রব এত বেড়েছে, মেয়েটা আমার পর্দা মেনে রাস্তাঘাটে চলাফেরাই করতে পারছে না। জানিস বন্ধু, আমার মেয়েটা না খুবই বুদ্ধিমতী, মা মরা মেয়ে আমার, খুবই ভালো রে, নিজের মেয়ে বলে বলছে না বন্ধু। সত্যি আমার মেয়ে সামিরা খুবই ভদ্র। কি বললি বন্ধু? তোর সেই ছোট্ট সামিরা এত বড় হয়ে গেছে? বন্ধু তুই আর একটা কথা বলবি না, তোর মেয়েকে আমায় দিয়ে দে বন্ধু, আমি আমার ছেলের বউ করে আমার ঘরে তুলবো, আমার লক্ষ্মীকে আমায় দিয়ে দে বন্ধু। আমার ছেলেটা এমনিতেই অনেক ভালো, কিন্তু অনেকদিন বিদেশে পড়াশোনা করেছে বলে একটু আগোছালো হয়ে গেছে। তোর লক্ষ্মী মেয়েকে আমার ঘরে বউ করে এনে আমি আমার ছেলেকে ঘরে বন্দি করবো রে, তুই তোর মেয়েকে আমায় দিয়ে দে বন্ধু। এভাবে দুই বন্ধু আলাপ আলোচনা করে সামিরা ওর সমরের বিয়ে দিয়ে দেয়। সামিরা জানে না তার কার সাথে বিয়ে হচ্ছে, শুধু জানে বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে হচ্ছে। এদিকে সমরও জানে না তার কার সাথে বিয়ে হচ্ছে, শুধু জানে বাবার পছন্দের বাবার বন্ধুর মেয়েকে বাবা বউ করে ঘরে আনছে। এদিকে বিয়ের কাজ শেষ হলো, কেউ কাউকে দেখেনি এখন পর্যন্ত। সামিরা ফুলসজ্জার ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর বর বেশে সমর আসলো। ইয়ে মানে আসলে আমার বাবার পছন্দে আমি বিয়েতে রাজি হয়েছি, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তাই তোমাকে না দেখে আমি বিয়েতে মত দিয়েছি। আশা করি তুমি আমাকে এবং আমার বাবাকে সুখে রাখবে। ইনশাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার বাবাও অনেক বিশ্বাস করে আপনাদের ঘরে আমাকে দিয়েছেন। আশা করি সারা জীবন আপনার এবং আপনার বাবার সেবা করে কাটাবো, আপনি শুধু আমার জন্য দোয়া করুন। এরপর সমর সামিরার ঘুমটা খুলে সামিরার মুখ দেখে সমরের চোখ দুটো যেন কপালে উঠে যায়। তার ভিতরে যেন সেই থাপ্পুরের শব্দ ভেসে উঠল, প্রতিশোধের আগুন যেন পুনরায় দাউ দাউ করে জ্বলে উঠল। এক মুহূর্তে সমর উত্তেজিত হয়ে বলল, তুমি আমার বউ? অসম্ভব, আমার বউ কোনোদিন হতে পারে না, তুমি আমার বউ কোনোদিন হতে পারো না। সমরকে দেখে সামিরাও যেন আকাশ থেকে পড়ল, হতবাক হয়ে যাচ্ছে। এই ছেলেটা তার স্বামী, কি বলবে কিছুই বুঝতে পারে। বেয়াদব মেয়ে, তুই আমাকে সকলের সামনে থাপ্পড় মেরেছিলি, তোর জন্য আমি জীবনে প্রথমবার অপমানিত হয়েছিলাম, তুই আমার বউ কোনোদিন হতে পারিস না, বের হ আমার বাড়ি থেকে, এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি, না হলে আমি তোকে মারতে মারতে গাড় ধাক্কা দিয়ে তোর বাবার কাছে ফিরিয়ে দিব, বের হ বলছি। সমরের কথা শুনে সামিরা ঝরঝর করে কেঁদে ফেললো। সে মনে মনে বুঝতে পারলো আল্লাহ পাক বোধহয় তার ভাগ্যে এমনটি লিখেছিল, আল্লাহ পাক তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাই বাবার কথা ভেবে আল্লাহকে ভয় করে সমরের পা ধরে কেঁদে কেঁদে বলল, দোহাই আপনার, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না, আপনার যত খুশি আমাকে মারেন কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না, আমি সারা জীবন আপনার গোলামি হয়ে থাকবো, তবুও আপনি আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন না, দয়া করুন, আমার বাবা আর আপনার বাবা অনেক আশা করে আমাদের বিয়ে দিয়েছেন, আপনি তাদের কথা ভেবে আমাকে মাফ করে দিন, আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, দয়া করুন। এভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর সমর নিজের বাবার কথা ভেবে শান্ত হয়ে যায়, কিন্তু সামিরাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সামিরা ও সমর একই ঘরে থাকে, কিন্তু সমর সামিরাকে একবারের জন্য বউ হিসেবে তাকিয়েও দেখে না। এদিকে ধৈর্যশীল বুদ্ধিমতী সামিরাও কারো কাছে কোনো কথা না বলে হাসি মুখে স্বামী এবং শ্বশুরের সাথে সংসার করতে থাকে। মা সামিরা, আমার ছেলেটা এমনিতেই অনেক ভালো, কিন্তু একটু জেদি, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোমার মনটা অনেক খারাপ থাকে, জানি না আমার বাদর মার্কা ছেলে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা। দেখো মা সামিরা, তোমার বাবা আমার প্রাণের বন্ধু, অনেক আশা করে আমি তোমাকে আমার ঘরে তুলেছি, তুমি আমার ছেলেটাকে একটু মানিয়ে নিও মা। না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না,
আপনার ছেলে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। আপনি শুধু আমার জন্য দোয়া করুন বাবা, আমি যেন সকল অবস্থাতেই আল্লাহর উপর ধৈর্য ধারণ করে থাকতে পারি। নিশ্চয়ই আল্লাহ পাক একদিন সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। এভাবেই চলতে থাকে সমর ও সামিরার দিন। একদিন রাতে সমর মদ খেয়ে ঘরে ফিরে আর দেখে সামিরা ঘুমাচ্ছে। অচেতন অবস্থায় সমর আর সামিরার ফুলশয্যা হয়ে যায়। সামিরা অনেক খুশি থাকে, কিন্তু সমর নিজে জানেই না সে কি করছে। এরপর প্রায় মাস দুই কেটে যায়। হঠাৎ একদিন সামিরা রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে আর শ্বশুর জাহিদ খান সামিরাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার সামিরাকে চেক আপ করে বলল, কনগ্রেচুলেশন জাহিদ সাহেব, তাড়াতাড়ি আমাদের মিষ্টি খাওয়ান, আপনি দাদু হতে চলেছেন, আপনার বৌমা মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই ম্যাডাম, অবশ্যই মিষ্টি খাবো। আরে ডাক্তার সাহেবা, শুধু আপনাকে কেন, আমি আপনার হসপিটালের পুরো স্টাফকে মিষ্টি খাওয়াবো। আগে খুশির খবরটা আমি আমার বন্ধুকে দিয়ে আসি, খবরটা শুনে আমার বন্ধুও যে অনেক খুশি হবে। সামিরার বাবাও খবরটি শুনে খুবই খুশি হয়। দুই বন্ধু খুশিতে আত্মহারা হয়ে কোলাকুলি করতে থাকে। এরপর সমর বাড়িতে ফিরে আসে আর সমরের বাবা খুশিতে সমরকে আদর করতে থাকে আর বলতে থাকে, আরে বাবার আবার কি হলো, বাবা ছেলে মানুষের মতো এত খুশি কি নিয়ে হচ্ছে? আরে বাবা কি হয়েছে তোমার, এত খুশি কেন? আরে বাবা, আজ তো আমার খুশির দিন, আজ যে আমি কত খুশি হয়েছি বাবা, তোকে আমি বুঝাতে পারবো না। তুই আমাকে জীবনের সবচেয়ে বড় খুশিটি আজ দিয়েছিস। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তুই হয়তো এখনো শুনিস নি, আমি দাদু হতে যাচ্ছি রে দাদু, আর তুই বাবা হতে যাচ্ছিস। বাবা হতে যাচ্ছি মানে তুমি দাদু আমি বাবা, কি বলছো? অসম্ভব। যে মেয়েকে আমি কোনোদিন স্পর্শই করিনি সে কি করে আমার সন্তানের মা হতে পারে? নিশ্চয়ই এই কলঙ্কিনী অন্য কোনো পাপের ফল আমার উপর চাপিয়ে দিচ্ছে। এই বলে সমর ঘরের ভিতরে যায় আর সামিরাকে জোরে একটা থাপ্পড় মেরে রেগে বলে, কলঙ্কিনী চরিত্রহীনা পাপী নারী কোথাকার, তুই অন্যের সাথে অবৈধ সম্পর্ক করে মা হতে চলেছিস, আর সেই পাপের ফসল তুই আমার উপর চাপিয়ে দিচ্ছিস। বের হ আমার বাড়ি থেকে, না হলে তোকে আজ আমি মরতে মরতে মেরেই ফেলবো। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। ওগো দুহাই লাগে আপনার, আপনি এসব কি বলছেন? আমি কোনো পাপ করিনি, এই সন্তান আপনার, বিশ্বাস করুন আপনি, আপনি এই সন্তানের বাবা, দয়া করে আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো পাপ করিনি। আমাকে শুধু শুধু কলঙ্কিত করে বাড়ি থেকে বের করে দিবেন না। চুপ কর মিথ্যাবাদী, আমি তোর কোনো কথা শুনব না। আমি তোকে কোনোদিনও স্পর্শও করিনি, আর আমাকে বলছিস ওই সন্তানের বাবা আমি? না না, আমি এই পাপের বাঁক নিব না, বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। এভাবে অনেক মারধর করে সামিরাকে তার স্বামী সমর বাড়ি থেকে বের করে দেয়। শুনেছি এই জঙ্গলে অনেক ভাগ থাকে, কোথায় ভাগ? তাড়াতাড়ি এসে আমাকে খেয়ে ফেলো, আমার মতো স্ত্রীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার স্বামী আমাকে কলঙ্কিত করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বেঁচে থেকে কি লাভ? এভাবে সামিরা জঙ্গলের মধ্যে বসে কাঁদতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, তুমি আমায় রহমত করো, আমায় তুমি সাহায্য করো আল্লাহ, আমায় তুমি সঠিক পথ দেখাও আল্লাহ, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, কেউ না জানুক, তুমি তো জানো মাবুদ, আমি কোনো পাপ করিনি, আল্লাহ তুমি আমার স্বামীকে সঠিক বুঝ দান করো, একমাত্র তুমিই পারো আমার স্বামীকে সঠিক বুঝ দান করতে, আমাকে এই কলঙ্কের দাগ মুছে দিতে। তুমি প্রতিটি মানুষের হৃদয়ের কথা জানো আল্লাহ। আল্লাহ পাক সামিরার দোয়া কবুল করলেন। আর এদিকে সমর দিশাহারা হয়ে পড়ল, সে কিছুতেই বুঝতে পারছে না। যদিও সামিরাকে সে স্ত্রীর মর্যাদা দেয়নি, তবুও সে জানে সামিরা এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না। মনে মনে এসব ভাবতে ভাবতে সে একটি মদের গ্লাস হাতে নিল। মদের গ্লাসটি হাতে নিতেই আল্লাহ পাক সমরকে সেই রাতের কথা স্মরণ করিয়ে দিলেন। সি সি, এ আমি কি করলাম, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমার স্ত্রীর কথাই সত্যি ছিল, আমি তাকে বিনা দোষে কলঙ্কিত করে বাড়ি থেকে বের করে দিলাম। আল্লাহ আমার স্বামীটাকে তুমি হেফাজতে রাখো আল্লাহ, আমি এখনই আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে আনতে যাচ্ছি, আল্লাহ আল্লাহ তুমি আমায় মাফ করো আল্লাহ, স্বামীরা আমাকে তুমি মাফ করো, তুমি সতী নারী,
তোমাকে আমি কলঙ্কিত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুমি আমায় মাফ করো। আমি তোমাকে ফিরে নিয়ে যেতে এসেছি, আমি বুঝতে পেরেছি জামিরা, এই সন্তান আমার, আমি এই সন্তানের বাবা। তুমি বাড়ি ফিরে চলো জামিরা। ওগো, আমার কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। হয়তো আল্লাহ পাক আমার ভাগ্যে এমনটি লিখেছিলেন, তবে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এভাবে সমর ও সামিরার মাঝের সকল ভুল বুঝাবুঝি আল্লাহ পাক দূর করে দেন। আর তারপর থেকে সামিরা তার স্বামী সমর এবং শ্বশুরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আপনাদের একবার আলহামদুলিল্লাহ বলাতে যেমন আপনাদের পূর্ণ কাজ হবে, তেমনি আমাদের পরিশ্রমও আল্লাহর কাছে ভালো কাজ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। তাই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। নবাবপুর গ্রামের মহিলা মাদ্রাসা থেকে আলেম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাহিদা। মাহিদা খুবই নম্র, ভদ্র এবং ধার্মিক একটি মেয়ে। বাবা জুনায়েদ আহমেদ একজন সরকারি কর্মকর্তা, মা জবেদা বেগম স্মার্ট এবং আধুনিক গৃহিণী। বাবা মা দুজনেই মাহিদাকে খুবই ভালোবাসেন। মাহিদাও বাবা মার কখনোই অবাধ্য হয় না। একদিন মাহিদা তার নিজের রুমে কোরআন পড়ছিল, তখন তার মা এসে বললেন, মা মাহিদা, তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ মা, বলো না, তুমি কি বলতে চাও? তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুর ছেলে রাকিব, তোমার বাবা তার সাথে তোমার বিয়ের কথাবার্তা বলছে। আগামী এক সপ্তাহের ভিতরে তোমাদের বিয়ের কাজ সম্পন্ন করতে চান তোমার বাবা। এই বিয়েতে তোমার মত আছে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। এমন সময় মাহিদার বাবা চলে আসে, আর তিনিও আবেগকণ্ঠে মেয়েকে একই কথা বলতে থাকেন। মা মাহিদা, দেখো তুমি আমাদের খুব আদরের একটিমাত্র মেয়ে। তুমি কষ্ট পাও এমন কোনো কাজ আমি কখনোই করব না। আমার বন্ধুর ছেলে রাকিব খুবই ভালো এবং ভালো একটা চাকরিও করে, তাই আমি তার সাথে তোমার বিয়ে দেওয়ার নিয়ত করেছি। আর তার বাবা বিদেশে চলে যাবে, সেজন্য কোনো অনুষ্ঠান ছাড়াই এক সপ্তাহের ভিতরে তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করতে চায়। আমি আর তোমার মা জানতে চাচ্ছিলাম এই বিয়েতে তোমার মত আছে কি মা? মা বাবা, এই বিয়ে নিয়ে আমার কোনো মতামত নেই। তোমরা দুজনে যেটা ভালো মনে করবে আমি তাতেই খুশি থাকবো বাবা। তবে খারাপ লাগছে এই জন্য যে বিয়ে হলেই তো আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তোমাদের ছেড়ে চলে যেতে আমার খুব খারাপ লাগছে বাবা। পাগলি মেয়ে কোথাকার, এটা তো সব মেয়েদেরই করতে হয় মা। সব মেয়েদেরই একদিন বাবা মাকে ছেড়ে তার স্বামীর ঘরে যেতে হয়, এতে খারাপ লাগার কিছু নেই মা। আমি জানতাম আমাদের মেয়ে কখনোই আমাদের অবাধ্য হবে না। দেখেছো কত সহজে আমাদের মতামতকে সম্মান জানালো। যাই হোক, এবার চলো, তোমাদের জন্য টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও। এরপর মাহিদা তার বাবা মার সাথে খাবার খেতে থাকে। দেখতে দেখতে প্রায় 7 দিন শেষ হয়ে যায় আর মাহিদার বিয়ের দিনও ঘনিয়ে আসে। আজ শুক্রবার, মাগরিবের পরেই মাহিদার বিয়ের আয়োজন করা হয়েছে। তাই মাগরিবের নামাজ শেষ করে সকলে বসে যায় মাহিদাকে বিয়ের সাথে সাজাতে। মাহিদাকে সাজাতে সাজাতে প্রায় এশা নামাজের আযান হয়ে যায়। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় মাহিদার ঘরে মাহিদার মা চলে আসে। কিরে, তোদের সাজুগুজু করানো কি হলো? ওদিকে বরযাত্রীরা সবাই যে বসে আছে, তাড়াতাড়ি মাহিদাকে নিয়ে যেতে হবে, সবাই মাহিদার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ কাকিমা, আমাদের সাজুগুজু করানো শেষ, এবার আপনি মাহিদাকে নিতে পারেন। এই বলে মাহিদার বান্ধবীরা সেখান থেকে চলে যায়। এমন সময় মাহিদা তার মাকে বলল, মা, এশার আজান হয়ে গেছে, আমার ওযু করতে হবে, আমি আগে এশার নামাজটা পড়বো। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে, তোমার মেকআপে কি হবে, পানিতে তো সবই ধুয়ে যাবে। আমি তোমার মা হয়ে নির্দেশ দিচ্ছি তোমাকে, তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন ওযু করো তবে আমি খুব কষ্ট পাবো। নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা। তুমি খুব ভালো করে জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না, তাই আমি নামাজ পড়া ছাড়া এক কদমও সরব না।
দেখো মাহিদা, আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না। আমি তোমার মা হয়ে আবারও বলছি, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি না কি বলবে, তাদের চোখে তোমাকে কি অসুন্দর লাগবে, তোমাকে দেখে তখন তারা কটু কথা বলবে, এটা আমি সইতে পারবো না। তুমি এসব কি বলছো? কিসের সাথে কি তুলনা করছো? নামাজ আল্লাহ পাকের হুকুম, যে কোনো অবস্থাতে থাকুক না কেন আল্লাহ পাকের হুকুম কখনোই তরফ করা যাবে না। আর সৌন্দর্যের কথা বলছো, একবার কি ভেবে দেখেছো সৃষ্টিকর্তার সৃষ্টিতে আমি সুন্দর কিনা? আল্লাহ পাক আমাকে সুন্দর করে তৈরি করেছেন কিনা? মা, তুমি যাই বলো না কেন, আমি নামাজ না পড়ে এখান থেকে কোথাও যাব না। এরপর মাহিদা ওযু করে, ওযু করার পর তার সব মেকআপ মুছে গেল, কিন্তু ওসবের কিছুই মাহিদা পরোয়া করলো না। তারপর নামাজ শুরু করলো, যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সেজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এই মুসলিম নারী মাহিদা তার প্রভুর কাছে চলে গেল। তার সামনে সেজদায় থেকে মাহিদা নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। মাহিদা চেয়েছিল তার রবের কাছাকাছি হতে, আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সেদিকে তার কোনো খেয়াল ছিল না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানদের চিন্তা ভাবনা কি এই মাহিয়ার মতো হওয়া উচিত নয়? সুপ্রিয় দর্শক, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।